মাছ পচে যাওয়ায় দুর্গন্ধের সৃষ্টি। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর পৌরসভার ঠিক সামনে বহরমপুর পৌরসভার মালিকাধীন লাল দীঘিতে পরপর 3 দিন ধরে মাছ পচে যাওয়ায় ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। লাল দীঘি যদিও বহরমপুর পৌরসভার মালিকাধীন, তবে লাল দীঘি বর্তমানে একটি সংস্থাকে লিজ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই মাছ পচে এলাকায় দুর্গন্ধ এবং দূষণ সৃষ্টি হওয়ায় কংগ্রেস ও বিজেপি দায়ী করেছে বহরমপুর পৌরসভাকেই। এই ঘটনায় বহরমপুর পৌরসভার কর্তৃপক্ষ মুখে কুলুপ পেটেছেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এই লালদিঘি পৌরসভার যে বিলটা আছে, এখানে আমাদের আমরা দেখি যে মাছ চাষ হয়। তো আমার দীর্ঘদিন ধরে দেখার মধ্যে আমি কোনোদিন দেখতে পাইনি আজ পর্যন্ত এভাবে মাছ মরেছে। তো হঠাৎ শুনছি আপনাদের কাছে যে নাকি লাল দিঘির ধারে সব মাছ মারা গেছে। তো এটা আমার মনে হয় কি কারণ, সেটা প্রশাসন থেকে আরম্ভ করে পৌরসভা প্রত্যেকেই তদন্ত করে দেখা উচিত। এবং যারা এই মাছ মারার সঙ্গে যুক্ত আছে প্রকৃতভাবে, আমি মনে হয় প্রকৃত পক্ষে তাদেরকে ধরে তাদের দোষীদেরকে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদেরকে সাজা দেওয়া উচিত। এইভাবে যে মাছ পড়ে পরিবেশ সবচেয়ে বড় জিনিস, মাছ মেরেছে ঠিক আছে, তার সঙ্গে তো পরিবেশ দূষণ হচ্ছে। লালদিঘির পাড়ের পাশ দিয়ে আজকে যাওয়া যাচ্ছে না, যে অবস্থা হয়েছে। অতএব যারা এই মাছ মারার সঙ্গে যুক্ত আছে, আমার মনে হয় প্রশাসন থেকে তাদের তদন্ত করে, নিরপেক্ষ তদন্ত করে, সে যে যেই হোক তার কঠোরতম শাস্তি দাবি জানাচ্ছে। দেখুন, গাফিলতি বলতে প্রশাসন তো আছে, এই সঙ্গে পৌরসভাও আছে। পৌরসভা তো দায়ভার এড়াতে পারে না, কারণ এটা তো সব সম্পূর্ণ পৌরসভার সামনে হয়। আর পৌরসভা ওইটার মধ্যে আবার পার্ক, যেমন মাছ চাষ হয় সঙ্গে পার্কও ব্যবস্থা করেছে, পার্কও চলে। এটা পৌরসভা থেকে, পৌরসভাকে তো দায়ভার আগে নিতে হবে। পৌরসভা থেকে তদন্ত করে বা প্রশাসন থেকে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, কারণ আজকে পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে এটার জন্য। আজকে লালদিঘি পাড় দিয়ে যাওয়া যাচ্ছে না, যেভাবে আজকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।